নমস্কার বন্ধুরা, আজ আমি আরও একটি সুন্দর গানের স্বরলিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সামনেই রামকৃষ্ণদেবের জন্মতিথি, তো সেই উপলক্ষে আমি চেষ্টা করেছি ওনাকে স্মরণ করে এই গানটির স্বরলিপি আপনাদের কাছে তুলে ধরা। তো এই গানটির স্বরলিপি আমি দুরকমভাবে দেখাবো। একরকম রামকৃষ্ণ সঙ্ঘে যে প্রচলিত সুরটি আছে, সেই সুরটি বইয়ে যে স্বরলিপিটি আছে সেটি প্রথমে আপনাদেরকে দেখাবো, এবং তারপর আপনাদের প্রিয় গায়ক শ্রীকুমার চট্টোপাধ্যায়জির কণ্ঠে যেভাবে উনি রামকৃষ্ণদেবকে স্মরণ করেছেন সেই সুরটিও আপনাদেরকে দেখাবো। তো সেই সুরটিরও স্বরলিপি আমি লিখে দেব, আমরা নোট করে নেবেন। আর এই গানটির তাল কাহার বা, তো চলুন প্রথমে বইয়ে যে সুরটি আছে অর্থাৎ সঙ্গে যেরকম সুরে গাওয়া হয় সেই সুরটি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে স্কেল দেখিয়ে দিই, বি ফ্ল্যাট অর্থাৎ এ শার্প স্কেল, টি সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। ওকে, এবার এই গানটিতে আমরা কখনো কখনো কোমল নি ব্যবহার করব। কখন কোন স্বরটি ব্যবহার করছি আমি গাইতে গাইতে বলে দেব, আপনারা লক্ষ্য করবেন। প্রথমে ওই যে সুরটি সেটি একটু অংশ করে গিয়ে আমাদেরকে স্বরলিপি বলে দিচ্ছি। Namah
গুরবে নিধানে, ওকে, নম শ্রী গুরবে পাপাধানে, নম নম তারপরে এখানে আগে যে স্বরলিপিতে আমাদেরকে দেখালাম কি পাহি কে বললাম, ওই স্বরলিপিতে হবে Namaste.
যেভাবে স্বরলিপি আমাদেরকে দেখালাম ঠিক একই রকম স্বরলিপি। তারপর আবার আমরা ধরব শরণাগত হম তারপর আবার চলে আসবো রামকৃষ্ণ শরণম রাম।